ভালো স্টুডেন্ট আমি, তো স্কুল যা বানায় স্টুডেন্টদেরকে সেটা আর কিছু বলার নেই। নরেন্দ্রপুরের একটা ঐতিহ্য আছে। অত্যন্ত ভালো লাগছে, যেমন আমি এক্ষুনি বললাম, এক্ষুনি আপনি এক্ষুনি জিজ্ঞেস করলেন, যেমন আমি এক্ষুনি বললাম আমি খুব ভালো লাগছে। সাফল্যের অবদান সব থেকে বেশি বলতে গেলে প্রথমত আমার রয়েছে, কারণ পরীক্ষাটা আমি দিয়েছি, দ্বিতীয়ত আমার স্কুল, তৃতীয়ত আমার মা বাবা, বাকি সবাই। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে আমাদের প্রথম স্থান এলো এবং প্রত্যাশিতই ছিল ছেলেটি ভালো ফল করবে, তবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে প্রথম স্থান আসবে আমরা বুঝতে পারিনি। যাই হোক, এটি খুবই আনন্দের এবং একই সঙ্গে আরও আটজন ছেলে, টোটাল আমাদের নয়জন ছাত্র প্রথম দশে রয়েছে, তাদের সকলেই সারা বছর ধরে প্রচুর পরিশ্রম করেছে। আমাদের আবাসিক বিদ্যালয়, ফলে বেশিরভাগ সময়টাই ছেলেরা বিদ্যালয়ে ছিল, এখানেই প্রশিক্ষণ প্রাপ্ত হয়েছে, মাস্টারমশাইরা পড়িয়েছেন এবং তার ফল এসেছে। সাবজেক্ট কম্বিনেশন নিয়ে কি বলবেন? সাবজেক্ট কম্বিনেশন নিয়ে একটি খুব বলার কথা, আনন্দের কথা, যে আমাদের প্রথাগত যে কম্বিনেশন থাকে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, বায়োলজি বা স্ট্যাটিস্টিক্স, এইগুলোর বাইরে আমাদের শুভ্রাংশু এবং নরেন্দ্রনাথ দুজনেরই সাবজেক্ট কম্বিনেশন ছিল ইকোনমিক্স, বিতান, শাসমল, তিনজন ছাত্রের যারা মেধা তালিকায় আছে, তিনজনেরই ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক্স, কম্পিউটার সায়েন্স এবং ম্যাথামেটিক্স। এটি সাধারণত রয়্যাল কম্বিনেশন, একটি প্রত্যেকটি সাবজেক্টে ভীষণ ভালো স্কোর করা যায়, পরবর্তীতে জীবনেও প্রচুর সম্ভাবনা থাকে, কিন্তু যেহেতু আমাদের এটি খুব অপ্রচলিত, কিন্তু এই অপ্রচলিত একটি কম্বিনেশনে ছাত্ররা যেভাবে ফল করেছে এটি খুবই আনন্দের, নিশ্চয়ই তাদের ভবিষ্যৎ জীবনও এ নিয়ে মানে সম্ভাবনাময় হয়ে উঠবে। প্রথম দশে আমাদের নজন, প্রথম দশে আমাদের নয় জন রয়েছে, দক্ষিণ চব্বিশ পরগনা 13 জনের মধ্যে 12 জন এবং উচ্চ মাধ্যমিকে 12 জনের মধ্যে 11 জন। রসায়ন থেকে এত ভালো রেজাল্ট? হ্যাঁ, নিশ্চয়ই, মানে আমাদের ছাত্রদের নিয়মানুবর্তিতা আমি গতবারও বলেছি, বারবারই সবসময় বলি যে আমাদের ছাত্রদের নিয়মানুবর্তিতা একটি প্রথম কারণ ভালো রেজাল্টের, এবং একই সঙ্গে আমাদের ছাত্রদের হাতে মোবাইল ফোন থাকে না, সোশ্যাল মিডিয়ায় তাদের যোগাযোগ ভীষণ কম, হোয়াটসঅ্যাপ, ফেসবুকে, টুইটার, এগুলোতে ইনস্টাগ্রামে যোগাযোগ ভীষণ কম, তো ফলে ধারাবাহিকভাবে পড়াশুনো করার সুযোগ হয়, ছেলেরা সবাই একসঙ্গে থাকলে গ্রুপ স্টাডিজের একটা বড় সাফল্য রয়েছে, আর অবশ্যই রয়েছে মাস্টারমশাই বা শিক্ষাকর্মী, তাদের প্রত্যেকের আন্তরিক সহযোগিতা। আপনার নাম একটু ডেজিগনেশনটা বলে? স্টেশানন্দ, স্বামী স্টেশানন্দ, প্রধান শিক্ষক, রামকৃষ্ণ মিশন বিদ্যালয়, নরেন্দ্রপুর।